আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। তোমাদের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান থেকে এবার আমরা অজীব রেখা অঙ্কনটা শিখব। এই অজীব রেখা অঙ্কনটা আমরা টোটালি অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো, এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অজীব রেখা সম্পর্কে স্পষ্ট তোমরা ধারণা পাবে। এবং এই ভিডিওটি আমি খুব আধুনিকভাবে এবং অ্যানিমেশনের মাধ্যমে করতেছি। তাহলে দেখো, অজীব রেখা অঙ্কন এর আগেও তোমরা দেখেছো আমার এই ইউটিউব চ্যানেলে। তো এবার আমি আরও একটু ভালো করে সুন্দর করে অজীব রেখা অঙ্কনটা শেখাবো। ফার্স্টে দেখো, অজীব রেখাটা কি এটা আমরা একটু দেখে নিই। যে উপাত্তের শ্রেণী ব্যবধান উচ্চসীমায় এক্স অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে অজীব রেখা বলা হয়। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য যে সারণীটা দেওয়া থাকবে, সেই সারণী থেকে আমাদের ফার্স্টে ক্রমযুজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। অজীব রেখা মানে ঊর্ধ্বমুখী রেখা। এই রেখাটি সব সময় উপর দিকে উঠতে থাকে। অর্থাৎ তাহলে সমাধান করার জন্য প্রথমত যে সারণীটা দেওয়া থাকবে, সেই সারণী থেকে তোমাদের ক্রমযুজিত গণসংখ্যার সারণী তৈরি করে নিতে হবে। তাহলে ক্রমযুজিত গণসংখ্যার সারণী তৈরি করা তোমরা অবশ্যই জানো যে আরেকটি সারি এখানে বাড়াতে হবে, অর্থাৎ এখানে নতুন আরেকটি সারি তৈরি করতে হবে, যে সারিটার প্রথমে থাকবে হচ্ছে ক্রমযুজিত গণসংখ্যা। তাহলে প্রথম গণসংখ্যা যেটা সেটা দেওয়া থাকবে, এবং প্রথমটার সাথে এদের পরেরটা এটা যোগ করে দিতে হবে। অর্থাৎ 11 আর 4 যোগ করলে 15, 15 আর 13 যোগ করলে হয় 28, 28 আর 19 যোগ করলে হয় 47, 47 আর 8 যোগ করলে হয় 55, 55 আর 5 যোগ করলে হয় 60। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা ছক কাগজে চলে যাব। ছক কাগজে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এক্স অক্ষ আঁকবো এবং ওয়াই অক্ষ আঁকবো। তাহলে প্রথমত তার ডান দিকে দেখো, এই তীর চিহ্ন এখানে ডান দিকে এক্স অক্ষ থাকবে, এবং উপরে যে রেখাটা থাকবে সেটা হচ্ছে এখানে একটা রশ্মি, তাহলে ওয়াই অক্ষ। এবং এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর এখানে জিরো বিন্দুতে ছেদ করবে। এরপরে যে কাজটা হবে, যে আমরা এক্স অক্ষের দিকে শ্রেণী ব্যবধান উচ্চসীমা লিখবো এবং ওয়াই অক্ষের দিকে ক্রমযুজিত গণসংখ্যা লিখবো। এখন প্রথম দেখো, ছক কাগজে এখানে বর্গাকার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘর দেওয়া আছে। তো এখানে দেখো 5টা ঘর পরপর মোটা একটা দাগ দেওয়া আছে। তাহলে প্রথম 5টা ঘর আমরা ভাঙা চিহ্ন দিয়ে চিহ্নিত করব। তো এইভাবে দেখো, এইভাবে একটা দাগ, এভাবে একটা দাগ দেব, এবং এইভাবে একটা মাঝখানে ফাঁকা রেখে এভাবে একটা দাগ দেবো। এটাকে ভাঙা চিহ্ন বলা হয়। এখন আমরা যে শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা যেটা যে সারণীটা তৈরি করলাম, সেই সারণী যে উচ্চসীমাগুলো, সেই উচ্চসীমাগুলো আমরা এক্স অক্ষের দিকে বসাবো। আচ্ছা দেখো, প্রথম শ্রেণী এখানে 44 থেকে 48, এর আগের শ্রেণী কিন্তু আগের শ্রেণীর উচ্চসীমা কিন্তু এখানে 43। তাহলে 43 থেকে আমরা শুরু করব। হ্যাঁ, প্রথম 5টা ঘর বাদ দিয়ে আমরা আগের শ্রেণীর উচ্চসীমা থেকে শুরু করব। অর্থাৎ এরপরে 48, এবার 53, এবং 58, এবং 63, তারপরে 68 এবং 73। এগুলো হচ্ছে উচ্চসীমা। তো উচ্চসীমাগুলো আমরা এক্স অক্ষ বরাবর বসাবো। এরপরে দেখো, এক্স ওয়াই অক্ষ বরাবর আমরা, যেহেতু এখানে ক্রমযুজিত গণসংখ্যা সব শেষ, ক্রমযুজিত গণসংখ্যা দেখো 60, কিন্তু এখানে দেখো এই যে ছক কাগজ, এই ছক কাগজে কিন্তু এরকম 5, 10, 15, 20, 25, 30 পর্যন্ত দাগ বা ক্ষুদ্র ক্ষুদ্র বর্গাকার ঘর আছে। তাহলে কিন্তু আমাদের এই যে দেখো, এক ঘর সমান যদি এক একক নেই, তাহলে কিন্তু এই ক্রমযুজিত গণসংখ্যা এটা অজীব রেখা কিন্তু এই ছক কাগজে আঁকতে পারবো না। এটা আরো বড় গ্রাফ পেপার লাগবে। তো এই গ্রাফ পেপারেই আমরা আঁকতে পারবো, তো একটা টেকনিক করে, যে এক ঘর সমান আমরা 2 একক যদি ধরি। অর্থাৎ এক উপরে, এক ধাপ উপরে উঠলে 2 চিন্তা করতে হবে। তাহলে দেখো এই যে 1, 2, 3, 4, 5, তাহলে 5 ঘর গেলে আমাদের 10 নিতে হবে, এরপরে 20, এরপরে 30, এরপরে 40, এরপরে 50, এরপরে 60। তো যেহেতু এখানে ক্রমযুক্ত গণসংখ্যা সর্বোচ্চ 60 আছে, তো 60 পর্যন্ত আমাদের এভাবে মার্ক করে নিলেই হবে। এখন দেখো, এই যে প্রথম শ্রেণীর যে উচ্চসীমা 48, এটাতে ক্রমযুক্ত গণসংখ্যা কিন্তু 4। 4-এর অর্থ হচ্ছে আমাদের 2 ধাপ উপরে নিয়ে একটা বিন্দু নিতে হবে। অর্থাৎ 1, 2, এখানে একটা আমাদের এখানে একটা বিন্দু নিতে হবে। এরপরের শ্রেণীর উচ্চসীমা থেকে আমরা যে ক্রমযুক্ত গণসংখ্যা পাই, যে 15, তাহলে এই 15, এই 53 থেকে 15 ধাপ উপরে উঠতে হবে। অর্থাৎ 15 ধাপ মানে কি, 15-কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 7.5 পাই। তাহলে 7.5 ধাপ উপরে আমরা একটা বিন্দু নেব। এরপরে আছে হচ্ছে যে 58-তে আছে গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 28। তাহলে 58 থেকে আমরা 28 ধাপ উপরে উঠতে হবে। অর্থাৎ
14 ধাপ, 14 ঘর উপরে উঠতে হবে, তাহলে 14 ঘর কিন্তু এই যে এই পর্যন্ত। এরপরে 63, 63 এই শ্রেণী উচ্চসীমাতে এখানে গণসংখ্যা আছে 47, অর্থাৎ তাহলে আমাদের এই যে এখানে এইটাই হলো 47। এরপরে আছে 55, অর্থাৎ এখানে 50, 52, 54, এই যে এটা হচ্ছে 55। এরপরে আমাদের বরাবর একদম 60, এই দেখো 673 উচ্চসীমা থেকে গণসংখ্যা হচ্ছে 60। তাহলে এখানে আমরা একটা বিন্দু নেবো। এখন এই বিন্দুগুলা এই যে দেখো এই নিম্ন সীমা, সরি এই উচ্চসীমা থেকে অর্থাৎ 43 থেকে আমাদের কানেক্ট করে দিতে হবে, অর্থাৎ 43 থেকে এই বিন্দুগুলো আমরা পর্যায়ক্রমে কানেক্ট করে দেবো। তাহলে কানেক্ট করে দিলে যে রেখাটা পাওয়া যাবে সেটা হলো অজীব রেখা। তো অজীব রেখা অঙ্কন করা হলো। এখন অবশ্যই তোমাদের শেষে একটু বিবরণ দিয়ে নিতে হবে। বিবরণটা কি, যে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে একক ধরে, অর্থাৎ দেখো তো এখানে শ্রেণী ব্যবধান কিন্তু 5। আমরা যে সারণীটা যে পেয়েছিলাম, যে সারণীর কিন্তু এখানে দেখো শ্রেণী ব্যবধান কিন্তু 5, অর্থাৎ উচ্চসীমা থেকে আগের উচ্চসীমা বিয়োগ দিলে 5 পাওয়া যায়। তাহলে দেখো এখানে ঘরও আছে কিন্তু 5টা, দেখো এই যে এক্স অক্ষ বরাবর ঘর কিন্তু এখানে 5টাই আছে। তাহলে আমরা প্রতি ঘরকে এক একক ধরে উচ্চ শ্রেণীর সীমা ও অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে, অর্থাৎ এখানে এক ঘর সমান আমরা যেহেতু 2 একক ধরে নিয়েছি, তাহলে প্রতি ঘরকে 2 একক ধরে ক্রমযুক্ত গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। এবং এই মূলবিন্দু থেকে দেখো এই 43 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হলো। এইভাবে লাস্টে এই বিবরণটুকু দিয়ে তোমরা যদি লিখো তাহলে তোমরা পূর্ণ নম্বর পাবে। তো আশা করি তোমরা সবাই অজীব রেখা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। সবাইকে ধন্যবাদ।